ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অবৈধভাবে পাচারের সময় বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ সকালে আশুগঞ্জ থেকে অবৈধভাবে সার পাচারের তথ্য পেয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত সে সময় সার পরিবহনকারী দুটি ট্রাক আটক করা হয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পর সারসহ একটি ট্রাক ছেড়ে দেওয়া হয় তবে অন্য গাড়ি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই পরিবহনের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত সার নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়